এবং আমাকে যদি কেউ অত্যাচার করে, সে আমার স্বামী হোক, আমার আমার প্যারেন্টস হোক, আমার আত্মীয়স্বজন হোক, মানসিক বা শারীরিক নির্যাতন করার অধিকার আপনাকে কেউ দেয়। পরিমণি রাজ, দাম্পত্য কলহের গল্প নিত্যদিনের খবরের শিরোনাম হচ্ছে। অবশ্যই এটা নিয়ে তাদের দুজনের মোটেও ভাবছেন না, তবে রাজপরী আছেন তাদের নিজেদের খেয়ালে, সমালোচনাকে মোটেও পরোয়া করেন না। তাই তো একবার একে অপরকে জড়িয়ে ধরলেও পরক্ষণে বিবাদে জড়িয়ে ঘটান রক্তারক্তি কাণ্ড। শোনা যাচ্ছে এক পরিচালকের অফিসে মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিমণি ও শরীফুল রাজ, আর এ ঘটনায় নাম জড়িয়েছেন আরেক চিত্রনায়িকা তমা মির্জা। রাজ পরিবারের মারামারি থামাতে গিয়েই নাকি আহত হয়েছেন তিনি, যার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই নায়িকাকেও। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তমা, জানালেন শুক্রবার 18 আগস্ট মার খেয়ে নয় বরং জ্বর কাশি শ্বাসকষ্ট ও মাথা ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে এদিন নায়িকা পরিমণির উপর কিছুটা ক্ষোভ জানালেন তমা মির্জা। তিনি বলেন, প্রথম কথা হচ্ছে কেউ কারো হাতে মার খেয়ে ভর্তি হয়ে কি চেক ইন দেয়? আমি কিন্তু হাসপাতালে ঢুকেই সেটা দিয়েছি। দ্বিতীয়ত, আমি সেই মেয়ে যে স্বামীর হাতের মার খেয়ে গড় ছেড়েছি, সেটা প্রকাশ্য প্রতিবাদ করার জন্য যা যা করা দরকার করেছি। তো সেই মেয়েটিকে অন্য কারো স্বামী এসে মেরে চলে যাবে আর আমি চুপচাপ হাসপাতালে শুয়ে কাঁদবো, সেটা তো কল্পনা করতে পারি না। তবে কিছুটা অভিমান জমেছে অভিনেত্রীর মনে। তার বাসায় সেদিন রাতে ক্যানুলা হাতে তাদের দুই হাতের ছবি ফেসবুকে পোস্ট না করলেও তাকে মার খাওয়ার গল্পটা শুনতে হতো না। এটা পরিমণি কখনোই ঠিক কাজ করেনি। শরীফুল রাজ ও পরিমণির এই মারামারি নিয়ে তমা মির্জার এই বক্তব্যগুলো আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এরকম নিত্য নতুন আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।